নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি সিংহরাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি সিংহরাশির জাতক ও জাতিকার মার্চ মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম ক্রিয়েট করতে চলেছে। এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আপনি যদি সিংহরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের মার্চ মাস কেমন যেতে চলেছে তা নিয়ে আমি এই ভিডিওতে অগ্রিম ভবিষ্যৎবাণী করতে চলেছি। তবে এই ভিডিওতে যে কথাগুলো আমি বলবো তার পুরোপুরি যে 100-এ 100 মিলবে এ ধরে কিন্তু কখনোই এগোবেন না, কারণ আপনার নিজস্ব জন্মছক আলাদা, আপনার জন্মছকে গ্রহের অবস্থান আলাদা এবং প্রত্যেকেরই আলাদা আলাদা দশা অন্তর্দশা চলছে। তাই আমার কথাগুলো 100-এ 100 না মিললেও চলার পথে আপনাদের গাইড হিসেবে কাজে আসবে, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনারা যদি মনে করেন আপনার নিজস্ব জন্মছক অনুযায়ী আপনার ভবিষ্যৎ কেমন যাবে তা জানতে গেলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক সিংহরাশির জাতক ও জাতিকার মার্চ মাস কেমন যেতে চলেছে। প্রথম কথা বলি, এই মাসে গ্রহের যা গোচর রয়েছে সেই অনুযায়ী আপনাদের কিছু পরিমাণ শুভ বার্তা বহন করবে এবং কিছু পরিমাণ অশুভ বার্তা বহন করবে, অর্থাৎ কিছু কিছু জায়গায় আপনাদের শুভ ফল পাবেন এবং কিছু কিছু জায়গায় আপনারা অশুভ ফল পাবেন। প্রথমে আসে সরিষা রাশি। দেখুন, এই মাসে যা গ্রহের গোচর রয়েছে সেই অনুযায়ী আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে সেরকম কোনো প্রবলেম বা চাপের বিষয় নেই এবং আপনার গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়েও সেই রকম মাত্রায় চাপের বিষয় নেই। তবে যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু চাপ আসতে চলেছে, অর্থাৎ যারা গর্ভবতী মহিলারা রয়েছেন সিংহরাশির তাদের ক্ষেত্রে কিন্তু চাপ আসতে চলেছে। আপনারা একটু সাবধানে চলাফেরা করুন, বিশেষ করে সিঁড়িতে ওঠানামার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সাবধানতা অবলম্বন করুন। দ্বিতীয় কথা বলি, এই মাসে আপনাদের শ্বশুর বাড়ি থেকে প্রবলেম ক্রিয়েট হতে চলেছে, অর্থাৎ যারা মহিলা রয়েছেন সিংহরাশির তারা কিন্তু শ্বশুর বাড়ি থেকে কিছু পরিমাণ অশান্তি ভোগ করতে হতে পারে এবং আপনাকে নিয়ে শ্বশুরবাড়িতে জটিলতার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই মাথায় রাখবেন। এই মাসে সন্তান সুখের দিক কিন্তু রয়েছে, অর্থাৎ সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু শুভ রয়েছে, কিন্তু যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু চাপ আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ সন্তান কিন্তু অবাধ্যতা করবে এবং বেশিরভাগ ক্ষেত্রে মোবাইল অ্যাডিকশান আপনার সন্তানের দেখা যাবে, সে থেকে পড়াশোনায় অমনোযোগী হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এরপরে আসি আপনাদের পড়াশোনার দিক কেমন যাবে। আপনি যদি সিংহরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনার পড়াশোনার দিক কিন্তু মিডিয়াম বা মধ্যম যেতে চলেছে, সেটা হায়ার লেভেল বলুন বা লোয়ার লেভেল, এই দুই ক্ষেত্রেই কিন্তু মিডিয়াম যেতে চলেছে। খুব ভালোও যাবে না, খুব খারাপও যাবে না এবং কিছু কিছু ক্ষেত্রে মার্কস কম আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন সেক্ষেত্রে কিন্তু তাদের একটু প্রবলেম ক্রিয়েট করবে, এতটুকুটা আমি বলতে পারি। এই মাসে শত্রুতা কিন্তু দেখা যাচ্ছে, হ্যাঁ বন্ধুরা, সেটা আপনার পরিবার থেকে বা জ্ঞাতি শত্রুতা হতে পারে বা পাড়া থেকে শত্রুতা হতে পারে বা কাজের জায়গা থেকে শত্রুতা হতে পারে, তাই শত্রু থেকে কিন্তু একটু সাবধানে থাকুন। এই মাসে যারা কর্মের জন্য প্রচেষ্টা করছেন, অর্থাৎ
চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে। অর্থাৎ চাকরি পাবেন আপনারা, এতটুকুটা বলতে পারি। অর্থাৎ যারা ফ্রেশার রয়েছেন তারা কিন্তু চাকরি পাবেন, কিন্তু একই জায়গায় যারা কাজ করছেন দীর্ঘদিন ধরে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেশার আসতে চলেছে। আর এই প্রেশারটা আপনাদেরকে নিতে হবে। যারা নিতে পারবে না তারা কিন্তু চাকরি ছেড়ে দিতে পারে। তাই আমি বলবো আপনারা মার্চ মাসে কাজের প্রেশারটা অবশ্যই নিন, এবং সেই প্রেশার নিলেই আপনাদের কিন্তু কোনো রকম প্রবলেম ক্রিয়েট হবে না। এই মাসে আইনি জটিলতার জায়গাটা কিন্তু অনেকটা উপশম হতে চলেছে। অর্থাৎ যাদের কোর্ট কাছারি মামলা মকদ্দমায় জর্জরিত হয়ে গেছেন এবং প্রচুর পয়সা কিন্তু বেড়াচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভবার্তা বহন করতে চলেছে। এই মাসে আপনার গৃহ থেকে, আপনার কাজের জায়গা থেকে বা ব্যবসার স্থান থেকে মূল্যবান নথি বা টাকা পয়সা চুরি বা ছিনতাই হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন, তাই একটু সাবধানে চলুন এই সময়। যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস খুব একটা শুভ বার্তা বহন করছে না। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ পার্টনার কিন্তু আপনার সাথে ধোঁকাবাজি করতে পারে এবং আপনার ব্যবসাকে ডুবিয়ে দিতে পারে। তাই আপনারা এই মাসে যথেষ্ট পরিমাণে সাবধান থাকুন পার্টনার থেকে, এবং এই মাসে কোনো গুরুত্বপূর্ণ নথিতে সাইন করার আগে 10 বার পড়ে সাইন করুন, নচেত আপনি কিন্তু প্রতারণার শিকার হতে পারেন। এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এ দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। এই মাসে ভ্রমণের কিন্তু যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ যারা ট্যুরে যেতে চান তারা কিন্তু ট্যুরে যেতে পারেন, সেই ভ্রমণের যোগ কিন্তু এই মাসে দেখা যাচ্ছে। যারা সেলস ওরিয়েন্টেড কাজ করেন, যারা কনসালটেন্সির কাজ করেন, যারা ব্যাংকিং সেক্টরে কাজ করেন, যারা পোস্ট অফিসে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভবার্তা বহন করতে চলেছে। এবং এই মাসে যারা ট্রেন্ডিংয়ে টাকা লাগান এবং শেয়ার মার্কেটে টাকা লাগান, যারা লটারি কাটেন তাদের ক্ষেত্রে কিন্তু মধ্যম যেতে চলেছে। খুব একটা ভালোও যাবে না, আবার খুব একটা খারাপও যাবে না। এরপর আসি আপনার সেলফ বিজনেস যদি থাকে, অর্থাৎ আপনার বিজনেসের মালিক আপনি নিজেই, সেক্ষেত্রে কিন্তু এই মাস মধ্যম যেতে চলেছে। অর্থাৎ কেনা বেচা সেরকম মাত্রায় কিন্তু আসবে না। তবে পজিটিভ দিক হচ্ছে এই মাসে যে সমস্ত টাকা আপনার পড়ে রয়েছে সেই সমস্ত টাকা কিন্তু পুনরুদ্ধার হবে, এদিকটা হচ্ছে পজিটিভ দিক। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন, তবে ভুল জায়গায় বিবাহ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে আপনার প্রবলেম ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে প্রেমের দিক কিন্তু শুভ রয়েছে, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে এবং পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে। এবং এই মাসে আপনাদের ক্যাশ ইন হ্যান্ড যেটা বলে সেটা কিন্তু থাকবে, কিন্তু কিন্তু সেরকম মাত্রায় থাকবে না, অর্থাৎ মধ্যম অবস্থায় থাকবে। সিংহ রাশির যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের কিন্তু হার্টের প্রবলেম, থাইরয়েড প্রবলেম, চোখের প্রবলেম, লিভারের প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। আপনারা কিন্তু একটু সাবধানে থাকুন এবং বড় কিছু হলেই কোনো জ্যোতিষের কাছে না, ডাইরেক্ট ডক্টরের সাথে কনসাল্ট করুন, কারণ ওনারাই পারবে এই ব্যাপারটা শর্ট আউট করতে। যারা সেলফ প্রফেশনে রয়েছেন, অর্থাৎ যারা ডক্টর রয়েছেন, উকিল রয়েছেন, টিউশনি পড়ান, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস মধ্যম যেতে চলেছে। অর্থাৎ আপনাদের আয়ের ভাব কিন্তু মিডিয়াম আসতে চলেছে এবং এই মাসে কিছু ক্ষেত্রে লোন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে লোন নেওয়ার আগে সঠিক দিন এবং সঠিক তারিখ জেনে নিন, কারণ লোন এমন একটা জিনিস যেটা অনেকে রিকভারি করতে পারে না। তাই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজিরই বলতে পারে কোন সময় লোন নেওয়া আপনার পক্ষে শুভ। যারা মিডিয়া লাইনে রয়েছেন, অর্থাৎ গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস খুব একটা শুভ ফল দেবে না। অর্থাৎ আপনাদের এই মাসে শুভর ভাব কিন্তু কম রয়েছে, অর্থাৎ
নতুন নতুন কাজের জায়গা কিন্তু সেরকম মাত্রায় উপশম হবে না এবং আপনাকে কিছু পরিমাণ হার্ড পরিশ্রম কিন্তু করতে হবে, না হলে কিন্তু সাকসেস কিন্তু আসবে না, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। তো এই গেল জিস্ট সিংহ রাশির জাতক ও জাতিকার মার্চ মাস কেমন যাবে। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।